নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। নবীনগরে অতর্কিত হামলায় এক যুবক গুরুতর আহত, বাসায় ফিরে হামলাকারীর রহস্যজনক মৃত্যু। ওয়ালটনের পণ্য কিনতে আজই চলে আসুন স্বদেশ ইলেকট্রনিক্স আধুনিক সমবায় সুপার মার্কেট, দ্বিতীয় তলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। পরিবেশক দুলাল মিয়া, ফোন 01741162729। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলায় দস্তগীর আলম নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বাসায় ফিরে ওই হামলাকারী কবির হোসেন নিজেই মারা যাওয়ায় স্থানীয়রা মৃত্যুটিকে রহস্যজনক বলে মনে করছেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর দক্ষিণ পাড়ার হারুন মুন্সির ছেলে দস্তগীর আলমকে একই এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে কবির হোসেন ও তার দুই ভাগ্নে স্থানীয় হেলাল মিয়ার বাড়ির নিকট একা পেয়ে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন দস্তগীর আলমকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হামলাকারী কবির হোসেন ওই ঘটনার দিন বাড়ি ফিরে ওই দিন বিকেলেই নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। কবির হোসেনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শী হেলাল মিয়া ও স্থানীয়রা বলেন, কবির তারা দাও দাও আছে, আছে সোল আছে, হ্যাঁ এর বাগ্ন একটা আছে। কবির যে মারা গেছে এই কথাটা শুনছি, কবা মারছে বা ইয়া করছে এই কথাটা আমি শুনিনি। আর রহস্য জন্য এটা বুঝতেই পারলাম না কি, এটা আমার মনের একটা আবিত্তক আছে, কেন সে সুস্থ এই ব্যবহার করে আসার পরে যদি এরম হয়ে থাকে মারাটার পরে তো আমার আসলে আতঙ্ক থা এরম হবে কেন। গুরুতর আহত দস্তগীর আলমের মা জানান, আমার মুতারে পাওয়ার রোগ, হাতের রোগ, সারা টাকা চালাইছে, ইটের ব্যবসা করে, ইটের নাও ইয়া বালুর নাও বালু দিত গেছি নাও আলগা বাইক হে বাইক গেছে আমার মুতারে মারছে। তবে কবির হোসেনের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। কবিরের বড় ভাই মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, এরা ছিল হারুন, ছিল হারুনের ছেলে ছিল, তারপরে আব্দুল হাকিম, আব্দুল হাকিমের ছেলে, আরও কয়েকজন, সবগুলোর নাম বলে নাই, আরও কয়েকজন ছিল। এরা আর কয়েকবার আঘাত করছে আমার ভাইকে, এরা এরকম প্রত্যাশা ছিল এরাকে মারার জন্য, এ পর্যন্ত আরও তিনবার আঘাত করছে। গ্রামের পল্লী চিকিৎসক ডাক্তার আমিরুল ইসলাম বলেন, 99% আমি বলছি সে ইন্তেকাল হয়ে গেছে। তো আমি পালস দেখে তার মৃত্যুর যে সিম্পটম আছে যেগুলা কারণ দেখে যে আমরা বুঝতে পারি একটা মানুষ মারা যাক। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি উল্লেখ করে নবীনগর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, স্থানীয় পল্লী চিকিৎসক তাদেরকে বলেন যে গরমজনিত কারণে, স্ট্রোকজনিত কারণে হয়তো তার মৃত্যু হতে পারে। আর অ্যাকচুয়ালি এই কবির নিজে একজন মাদকাসক্ত ছিলেন, ভগ্ন স্বাস্থ্য বা অসুস্থ ভগ্ন স্বাস্থ্যের অধিকারী ছিলেন, এই অবস্থায় সর্বশেষ তথ্য। আর কবিরের লাশ পরবর্তীতে পুলিশ সুরক্ষা করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। নিউজ ডেস্ক, নবীনগর, তিতাস টিভি।